সংস্কৃতি থাকতে হবে, নিজস্ব পুঙ্গাবুরু থাকতে হবে, হাঁড়ি ভাঙা করতে হবে। আমাদের কিছু কিছু ভদ্রলোক বলছে হাঁড়ি ভাঙা চলবে না, দাঁত জোড়া করতে হবে, দাঁত তো সবাই খায় পৃথিবীতে। তা আমরা আদিবাসী কেন হলাম বলছে হাঁড়ি খেয়ে বলি নাকি আমরা ফুটে যাচ্ছি। আরে গোটা বিশ্বে মদ ব্যবসা, পশ্চিমবঙ্গ সরকার মদ ব্যবসা করছে, পশ্চিমবঙ্গ সরকার ফুটছে, দিল্লি সরকার মদ ব্যবসা করছে, ফুটছে। ডিএম সাহেব চাকরি করেন, উনি যদি বলেন চাকরি করার পর আমার যে ছেলে পুলো ছাছু আছে তাদেরকে ডিএম সার্টিফিকেট কি হবে, মানে ডিএম কাস্ট, এটা হবে, এটা হবে ডিএম কাস্ট সার্টিফিকেট। তা আমাদের সমাজে তো পুলিশ তো চাকরি করছে, বলে বলছে আমরা পুলিশ কাস্ট, পুলিশকে পুলিশকে সিলুল টাইপ করছে, খুব এক কোনো দিন কোনো দিন হবে। বলে কাজের লোক বলছে আমরা কাজের লোককে সিলুল টাইপ করতে হবে, কর্মীকে কর্মী সিলুল টাইপ করতে, এটা হবে। আর আমাদের সরকার পশ্চিমবঙ্গ সরকার বিকৃত করে সিয়ারা রিপোর্ট পাড়ি দিচ্ছে দিল্লিতে, বলছে এদেরকে কাজের লোক কেসটি তালিকাভুক্ত করতে পারে। আমাদের মুখ দেখলে যেমন বুঝা যায়, নাক দেখলে বুঝা যায়, চুল দেখলে বুঝা যায়, কান দেখলে বুঝা যায়, রং দেখলে বুঝা যায় আদিবাসী বটে। আর আপনাদের কিন্তু সেটা বুঝা যায় না, দিকু বটে না, কাজের লোক বটে, কর্মী বটে। আমি কিন্তু কর্মী বলি, কর্মী কাজের লোক। আপনি একদিন পুরে এখানে যদি আপনি ডিএম অফিসে চাকরি করেন, কালকে মানে করণিকের কাজে চাকরি করেন, আপনি বলবেন কালকে যদি বলেন আমাকে করণিক জাতির স্বীকৃতি দিতে হবে। ডিএম সাহেব চাকরি করেন, উনি যদি বলেন চাকরি করার পর আমার যে ছেলে পুলো ছাছু আছে তাদেরকে ডিএম সার্টিফিকেট কি হবে, মানে ডিএম কাস্ট, এটা হবে, এটা হবে ডিএম কাস্ট সার্টিফিকেট। আমাদের সমাজে তো পুলিশ তো চাকরি করছে, বলে বলছে আমরা পুলিশ কাস্ট, পুলিশকে পুলিশকে সিলুল টাইপ করছে, খুব এক কোনো দিন কোনো দিন হবে। বলে কাজের লোক বলছে আমরা কাজের লোককে সিলুল টাইপ করতে হবে, কর্মীকে কর্মী সিলুল টাইপ করতে, এটা হবে। আর আমাদের সরকার পশ্চিমবঙ্গ সরকার বিকৃত করে সিয়ারা রিপোর্ট পাড়ি দিচ্ছে দিল্লিতে, বলছে এদেরকে কাজের লোক এসটি তালিকাভুক্ত করতে পারে। আমাদের কিছু কিছু ভদ্রলোক বলছে হাঁড়ি ভাঙা চলবে না, দাঁত জোড়া করতে হবে, দাঁত তো সবাই খায় পৃথিবীতে। তা আমরা আদিবাসী কেন হলাম বলছে হাঁড়ি খেয়ে বলি নাকি আমরা ফুটে যাচ্ছি। আরে গোটা বিশ্বে মদ ব্যবসা, পশ্চিমবঙ্গ সরকার মদ ব্যবসা করছে, পশ্চিমবঙ্গ সরকার ফুটছে, দিল্লি সরকার মদ ব্যবসা করছে, ফুটছে। বড় বড় ডাক্তার মাস্টার উকিল ব্যারিস্টার ডিএম থেকে এসপি থেকে আইএস অফিসার পিএসও আইপিএস অফিসার সবাই তো মদ খায়, তারা ফুটছে। আমাদের কিছু আদিবাসী বুদ্ধিজীবী রায় তোমাদের হাঁড়ি খেয়ে পড়ে যাচ্ছে সাঁওতালরা। আজকে এই পশ্চিমবঙ্গ সরকার, ভারতবর্ষের সরকার এখন আমাদেরকে সিম মুরগির মতো মনে করছে, বড়ার মতন মনে করছে, ছাগলের মতন মনে করছে, বলছে এসটি অধিকারটা কুটাম করতে হবে, চাকরা করতে হবে।
বেকুরা বলছে আদিবাসীদেরকে ফাঁকি দিতে হবে, তার জন্য পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্র সরকার কর্মীদেরকে মাঠে নামিয়েছে, রেল টাকাটা হাত ঠেকা করাচ্ছে। এটার আসল দোষী হচ্ছে আমাদের সরকার। কুবুর কুবুর খায় খবর না পায়, আমরা সাঁওতাল আদিবাসী কলভিল মালে মুড়ো সবাই আমরা বুঝে গেছি, আর ফাঁকি দেওয়া যাবে নাই। ইংরেজকে আমরা প্রথম কিনেছি, এই ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারকে আমরা প্রথমেই চিনতে পেরেছি। কত শখ হন মোঘল পাঠান গেল, ইংরেজ গেল, ফরাসি গেল, অলন্দাজ গেল, মুখরা চলে গেল, মগের মুখরাও চলে গেল। আর এইসব সরকার এসে, বিভিন্ন রাজনৈতিক দল এসে আদিবাসীদেরকে ভুল বোঝাচ্ছে, আদিবাসীরা ভুল বুঝবে না, চাহেরে কুটাম করবে, অধিকার না দিলে আমাদের জল জঙ্গল অধিক জঙ্গল জঙ্গলের অধিকার দিতে হবে, জমির অধিকার দিতে হবে, চাকরির অধিকার দিতে হবে, সার্টিফিকেট সব বাতিল করতে হবে। আপনারা সরকার হয় প্রশাসনের লোকরা বাতিল করুন, আর না হলে অফিসে ঢুকে ঢুকে আমরা আদিবাসীরা ফেক এসটি কে ধরবো, অ্যারেস্ট করবো, আর গোডোর মতন চাকনা করবো, হিন্দুদের মতন চাক করবো। আমরা পরিষ্কার বলছি অন্ধগণ, যারা ফেক এসটি সার্টিফিকেট নিয়ে চাকরি করছেন এই পশ্চিমবঙ্গের বুকে, ভারতবর্ষের বুকে, আপনারা কিন্তু আদিবাসীদের টার্গেট বনে গেছেন। আপনাদেরকে গোডোল কাছেন্দ্রা করবো, ধরার মতন শিকার করবো, আর চাকনা করবো। চাকরিটা আপনারা ইচ্ছায় স্বেচ্ছায় ছেড়ে দিন, আর আদিবাসীদেরকে ভুল বোঝাবেন না। আর প্রশাসনের লোককে বলছি, আর তারপরে আপনারা নুনের বদলে মানে লবণের বদলে সরষা বিক্রি করবেন না, মানে লবণ বিক্রি করবেন না। আর যদি লবণ বিক্রি করেন, আমরা আদিবাসীরা যখন গ্রামে বাস করি, গ্রামে মানে ঘরে যদি কোনো ব্যাংক ঢুকে, তাকে আমরা লবণ বা বুলুম চুরি করে দিই, ব্যাংকটা ভয়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পালিয়ে যায় ওই নুনের ভয়ে। আপনাদের বলছি সরকারের প্রতিনিধিদেরকে, যারা আইপিএস অফিসার আছেন, আইএস অফিসার আছেন, বিভিন্ন রকম গোয়েন্দা আছেন, যারা আপনারা আমাদের বক্তব্য গুলা রেকর্ড করছেন, তাতে বেআইনি কথা বলছি, এদেরকে ফাঁসাই দিব, এদেরকে কেস ঠুকিয়ে দিব, জেলে ঢুকাই দিব। আরে আমাদের কত মারবেন, কত জেলে ঢুকাবেন, এই দেশটা আমাদের বটে, দেশটা আমাদের, দেশের মালিক প্রতি আমরা আমরা ভয় করব না। খুন মোঘল পাঠান ইংরেজ, আর যারা আপনারা বিদেশ থেকে এসেছেন, ভারতবর্ষের আদিবাসীরা, আমরা হচ্ছি ভারতবর্ষের নাগরিক, আমরা ভারতবর্ষের আদি আদি পুত্র, আদি সন্তান। আমাদের জল জঙ্গল জমিনের যেমন অধিকার আছে, সেই রকম শিডিউল ট্রাইবের অধিকার আছে, ফিফথ শিডিউলের অধিকার আছে, সিক্স শিডিউলের অধিকার আছে। আমাদের মাঝি পারগানা স্বশাসন ব্যবস্থা বা গ্রাম সভার অধিকারের কথা আছে। আজকে আপনার সেই সব সংবিধানে যে আইনি কার্যকলাপ আছে, সেই আইনটাকে আপনারা রক্ষা করতে পারছেন না প্রশাসনের লোকেরা। আর আমরা ডিএম অফিস এলে, আগেও আমরা এসেছিলাম, এখন আজকেও এসেছি, আপনারা পুলিশ অফুর ওখানে ব্যারিকেড ঢুকে দিলেন, মনে হচ্ছে আমরা চোর ডাকাতরা চলে এলাম, ডিএম অফিসের কলম কাগজ চুরি করবো বলে লজ্জা করেন আপনাদের। আরে আমাদের মালিকের কাছে, ডিএম এর কাছে এসেছি, আমাদের অভিযোগ অভাব অভিযোগ দাবি আদায় করার জন্য, তো কোথায় যাবো আমরা, পাকিস্তানে যাবো না ইংল্যান্ড যাবো ডেপুটেশন করতে? আপনারা এই দেশের খুন পুত্রকে চিনতে পারছেন না? আপনারা জানেন যাদের রাজত্বে সূর্য ডুবত না, সেই ইংরেজদের বিরুদ্ধে আদিবাসীরা হোক, হুন্ডা খাড়িয়া কড়া ভূমি সাঁওতাল মুন্ডারা বিদ্রোহ করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, লড়াই করেছে, না খেয়ে গুলি বন্দুক পিস্তলের বিরুদ্ধে কামানের বিরুদ্ধে তীর ধনুক তাকে ঠেকালিয়ে। আর আপনারা আমাদেরকে ভয় খাওয়াবেন, এটা কোনদিনও হতে পারে না। আমাদেরকে টাইট করার জন্য ইউএফপিএ দিবেন, আর কি ঘোড়ার ডিম দিবেন, কে দিবে কোথায়? আপনারা কিছু করতে পারবেন না। আরে ব্যাংকে জলে ডুবিয়ে সর্দি লাগাবেন না কে মশায়?
ব্যাংকে জন্ম যতই আপনারা জলে ডুবান, তা সর্দিও হবে নাই, কাশিও হবে নাই। আমরা ভারতবর্ষের লোক, আমাদের ভারতবর্ষে জেল হাজত করলে আমাদের সর্দি কাশি হবে না, ভয় খাবো আমরা জমি জায়গা ওনা তেহেলা। আরে আরে শ্রেবিনা আকাদা সি শ্রেবিনা আকাদা এলার দেবীর হিত বর্তমান বনু কাদা যত কো মিসকেস কাথাবো না আদিবাসী জায়গা আদিবাসীদের জমি কে সব মিসকেস করে দিয়েছে এই বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট এই পশ্চিমবঙ্গ সরকার ভারতবর্ষে। আপনারা হয়তো জানেন না, আমরা জানি সেই মিসকেস জমি কে উদ্ধার করার জন্য কোন ব্লক লেভেলে বিএলএর অফিসে কোনো পাসওয়ার্ড নাই, সেলা জেলা লেভেলে পাসওয়ার্ড পাঠিয়ে আমাদের আদিবাসীদের জমিকে এরা বিকেন্দ্রীকরণ করে এরা বড় বড় দালাল চক্রকে জমিটা দিবে, আর এই দিক ওরা জমিটাকে হরপ করে নিবে। এর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। যাবতীয় ভারতবর্ষের অধিকারকে রক্ষা করার জন্য আদিবাসীদের একমাত্র ক্রাইটেরিয়া হচ্ছে শিডিউল ট্রাইব কাস্ট সার্টিফিকেট। আজকে জমি জায়গাকে পর্চা যদি আপনারা অনলাইনে বের করে সেখানে ১৪ সি ধারা আদিবাসী ১৪ সি ধারা মতে হস্তান্তর যোগ্য নহে। আজ কিন্তু বিভিন্ন জমি জায়গায় আদিবাসীদের জায়গা আমি দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু ১৪ সি আদিবাসী ধারা মতে আর হস্তান্তর যোগ্য নহে। এই কথাটা ওরা উঠছে না কম্পিউটারে, তার মানে তারা উঠিয়ে দিচ্ছে, জায়গাটা বিক্রি বাটা করা যাবে। আর এরা আমরা বলছে ছোটনাগপুর টেন্সি এক অনুযায়ী যেন কি আদিবাসীদের জায়গা হস্তান্তর করা যাবে না, কিন্তু বন্ধুগণ দেখুন তিনটা পাঁচটা হয়েছে আদিবাসীদের জায়গা এরা লুট করছে, জোর করে বলছে সাঁওতালের জমি বিক্রি হয় না। ওই যে দেশে সাঁওতালদের জমি মুন্ডাদের জমি হোক খাড়িয়াদের জমি বিক্রি করে দিচ্ছে, তার মানে এটা কি এসসি এসটি ক্রাইটেরিয়া শিডিউল ট্রাইব ক্রাইটেরিয়া এটাই হচ্ছে ভুল, ফেক এসটি সার্টিফিকেট। এই যেটা যদি আমরা বন্ধ না করতে পারি আদিবাসীদের যাবতীয় অধিকার সব কিন্তু আমাদের চলে যাবে, তার এটা হচ্ছে আসল, এটাই হচ্ছে আসল বিষয় আমাদের। তার মানে ফেক এসটি সার্টিফিকেট এবং অন্যায় ভাবে সিআরআই রিপোর্ট এবং কর্মীকে শিডিউল ট্রাইব ভুক্ত করার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে।